আমরা হয়েছিল 30 জন এটার মধ্যে ভিকটিমও ছিল এবং বিবিআই স্কুলের যে মর্নিং শিফটের যে বাচ্চা ছিল তাদের সবার নাম আমার এখন মনে নেই এর মধ্যে 4 জন বাচ্চা ছিল এর মধ্যে 3 জনকে এক্সামিন করা হয়েছে প্রসিকিউশন তরফে দে আর দা ভাইটাল উইটনেসেস এবং তাদের সাক্ষীর বেসিসেই কেসটা প্রমাণিত হয়েছে এবং অ্যাপার্ট ফ্রম দ্যাট আর অন্য সাক্ষীগুলো আছে অন্যগুলো সবাইগুলো এই কেসে কোনো ধরনের কোনো হস্টাইল উইটনেস ছিল না ভালো কেস ছিল সেই কারণে আমাদের মাননীয় সেশনস জাজ যে সুপ্রিয়নাথ আসামি সঙ্গে ওনার বাবা প্রদীপ দেবনাথ এবং শম্পা দেবনাথ এই কেসে জাজমেন্ট হিয়ারিং হয়েছিল গত প্রবেবলি 12 তারিখে হয়েছিল এবং আজকে জাজমেন্ট দিয়েছেন মাননীয় সেশনস জাজ সুপ্রিয়নাথকে সেকশন 302-তে পানিশমেন্ট আমাদের লার্নেড সেশনস জাজ গৌতম সরকার সুপ্রিয়কে দিয়েছেন সেকশন 376-এ লাইফ ইমপ্রিজনমেন্ট রিগোরাস যেটা বলে সশ্রম কারাদণ্ড উইথ 10,000 ফাইন 302-তেও দিয়েছেন লাইফ ইমপ্রিজনমেন্ট উইথ 10,000 ফাইন এবং প্রদীপ এবং শম্পা ওদেরকেও লাইফ ইমপ্রিজনমেন্ট উইথ 10,000 ফাইন এবং সেকশন 201-এ প্রদীপ এবং শম্পাকে যে সাক্ষী ইলোপ করার মানে সাক্ষীকে বা সাক্ষ্য যে আছে বা প্রমাণগুলো আছে প্রমাণ লুপাটের যে অভিযোগ সেটা সেকশন 201-এ 7 ইয়ার্স পানিশমেন্ট দিয়েছেন উইথ ফাইন 5,000 এই হলো আজকের অবজারভেশন এখন I'm gonna go.